আপনাদের সকলকে জানাই অনেক শুভেচ্ছা। আজ আমি বানাতে চলেছি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইড রাইস। রেস্টুরেন্টে কম বেশি আমরা সকলে এই রেসিপির সাথে পরিচিত। আজ আমি আপনাদের ঘরে বসে চিকেন ফ্রাইড রাইস কিভাবে বানাতে হয় তা রান্না করে দেখাবো। চলুন ঝটপট বানিয়ে ফেলা যাক এই রেসিপিটা। সবার প্রথমে নিয়ে নিতে হবে 100 গ্রাম মতো কর্নফ্লাওয়ার ও 50 গ্রাম মতো ময়দা ও সামান্য একটু লবণ। তার সাথে নিয়ে নিতে হবে 1 চামচ মতো চিনি, 1/2 চামচ মতো হোয়াইট পেপার বা সাদা গোলমরিচ গুঁড়ো, আর রয়েছে 1/2 চামচ মতো ব্ল্যাক পেপার বা কালো গোলমরিচ গুঁড়ো। এই সমস্ত উপকরণে সামান্য একটু জল দিয়ে পাতলা মিডিয়াম একটা বেটার বানিয়ে নিতে হবে। এখানে 200 গ্রাম মতো বোনলেস চিকেন বা হাড়চড়া মাংস ছোট ছোট টুকরো করে নেওয়া হয়েছে। ছোট ছোট মাংসের টুকরোগুলো আগে থেকে তৈরি করা ব্যাটারে ভালোভাবে মিশিয়ে নিয়ে গরম তেলে একটা একটা করে ভেজে নেওয়া হচ্ছে। মনে রাখবেন চিকেনগুলোকে কিন্তু একটু লালচে করে ভাজতে হবে। যতক্ষণে চিকেনটা ভাজা হচ্ছে ঠিক অপর দিকে একটা ছোট বাটিতে 2টো ডিম ভেঙে নেব এবং ডিমগুলোকে খুব ভালোভাবে ফাটিয়ে নেব। ফ্রাই হয়ে গেলে এই চিকেনগুলোকে আরো ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। ওভেনে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা গরম হলে তাতে 2 চামচ মতো সাদা তেল দিয়ে তেলটাকে চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে আগে থেকে ফাটিয়ে রাখা 2টো ডিম ফ্রাই প্যানে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা আমার ডিমটা ঠিক কত সুন্দরভাবে ভাজা হচ্ছে। ডিম ভাজাটা উঠিয়ে নিয়ে তাতে আবারও 2 চামচ মতো সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো ছোট ছোট করে টুকরো করে রাখা পেঁয়াজ কুচি 2 চামচ মতো, আর দিয়ে দেবো আগে থেকে টুকরো করে রাখা ছোট ছোট গাজর ও বিন কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই 3টি উপকরণ সামান্য একটু ভাজা হয়ে গেলে আগে থেকে রেডি করে রাখা সাদা ঝরঝরে ভাত দিয়ে এপিট ওপিট করে নাড়াচাড়া করে নিতে হবে। রাইসটা ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে 1 চামচ মতো সয়া সস দিয়ে আবারও এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেওয়া হবে আগে থেকে ভেজে রাখা ডিম। ডিমটা দিয়েও এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে। এই মুহূর্তে দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ মতো লবণ, 1 চামচ মতো টেস্টিং পাউডার বা আজিনা মটর, তার সাথে রয়েছে 1/2 চামচ মতো হোয়াইট পেপার বা সাদা গোলমরিচ গুঁড়ো, আর রয়েছে 1 চামচ মতো চিনি। রাইসটা রেডি হয়ে এসছে। এই মুহূর্তে দিয়ে দেওয়া হচ্ছে ফ্রাই চিকেন। ফ্রাই চিকেনগুলো দিয়ে রাইসটাকে ভালোভাবে আবারও এপিট ওপিট করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ মতো জল। জলটা দেওয়ার কারণেই হচ্ছে যাতে লবণটা রাইসের সাথে আরও ভালোভাবে মিশে যায়। ফাইনালি রাইস আমার রেডি হয়ে গেছে। সর্বশেষ দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা দেওয়ার পর আবারও 1 মিনিট মতো নাড়াচাড়া করে এবার রাইসটাকে সার্ভ করা হবে।
দেখুন বন্ধুরা, চিকেন ফ্রাইড রাইসটা ঠিক কত সুন্দর দেখতে হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকন ক্লিক করার জন্য অনেক আবেদন রইল। আচ্ছা বন্ধুরা, আবারও দেখা হচ্ছে কালকে একটা নতুন রেসিপির সাথে।